প্রার্থীরা যাতে যে যার মতো নির্বাচন আচরণবিধি মেনে প্রচার কাজ চালিয়ে যেতে পারে এবং প্রার্থীরা যেন প্রতিযোগিতামূলক পরিবেশ পায় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দিবে প্রশাসন। নাটোরের বড়াইগ্রাম পৌর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভায় এমনই আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। সোমবার সকালে বড়াইগ্রাম পৌরসভা পরিষদ সভাকক্ষে ইউএনও ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও নির্বাচন আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন সাহাব, থানার অফিসার্স ইনচার্জ আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাজেদুল বারী নয়ন ও বিএনপি মনোনীত প্রার্থী ইসাহাক আলী সহ 16 জন সংরক্ষিত মহিলা ও 37 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন। সভায় আগামী 14 ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ। প্রার্থীরাও এ সময় নিয়ম মেনে সুষ্ঠু নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনকে ঘিরে আসবে এই মতবিনিময় সভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সম্মানিত পুলিশ সুপার মহোদয়, সুবিধাভোগী ব্যক্তিগণ তাদের যানবাহনও এখানে ব্যবহার করা যাবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানের বিশেষ অতিথি, জনগণের অসুবিধা হয় এমন কোন জায়গায় আপনার কোন ক্যাম্প বা প্যান্ডেল মহাদয়ের উপস্থিতিতে এমন কিছু কথা বলে যান বড়াইগ্রাম মহাদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন জেলা প্রশাসক মহাদয়, সুযোগ্য পুলিশ সুপার জামিনা, গেট, তরুণ, প্যান্ডেল, ক্যাম্প ইত্যাদি তৈরি করা যাবে না। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।